খাবার কিনতে যাওয়ার সময় এক 7 বছরের শিশুকে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাটরা বাজার এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। জানা যায়, ঘটনাস্থলে 7 বছরের রিয়া মালির মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। খাবার কিনতে যাওয়ার সময় এক 7 বছরের শিশুকে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাটরা বাজার এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। জানা যায়, ঘটনাস্থলে 7 বছরের রিয়া মালির মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। খাবার কিনতে যাওয়ার সময় এক 7 বছরের শিশুকে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিল একটি পিকআপ ভ্যান। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাটরা বাজার এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে। জানা যায়, ঘটনাস্থলে 7 বছরের রিয়া মালির মৃত্যু হয়। এই ঘটনায় ওই এলাকায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।